গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল আজকে আমি শুরু করে দিয়েছি ব্লগটা এখন থেকেই। তো এখন মোটামুটি বাজে 7:10 এরকমই হবে, 7:10-15 এরকম হবে। তো আমি তো ঘড়ি দেখিনি, তো না ঘড়ি দেখে ভিডিওটা শুরু করে দিয়েছি, তো তোমাদেরকে টাইমটা ফিক্স বলতে পারলাম না। তো আজকে অনেক দিন পর আবার নতুন ব্লগ শুরু করলাম, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে আমি ব্লগ করিনি। তো তার কারণ একটাই, যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর এখনও অতটা ভালো নেই, তো ওই কারণে আমি ব্লগগুলো করতে পারছি না। তো তোমাদের সাথে তো ব্লগগুলো শেয়ার করারই কথা ডেলি, কিন্তু ডেলি দিতে পারছি না, কি করব বলো। তো আপাতত এক সপ্তাহ ব্লগ আমি বন্ধ রেখেছিলাম, তো আবার চলে এসেছি এক সপ্তাহ পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও এখন মোটামুটি ভালোই আছি। তো সকালবেলার ভিডিওটা শুরু করলাম ছেলে মেয়ের টিফিন বানানো নিয়ে। তো সকালবেলা তো আমার এটাই প্রথম কাজ, সকাল সকাল টিফিন বানাচ্ছি আর তার সাথে দুধ গরম করছি। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবার আছে, তো চলো ফটাফট দেখিয়ে দিই। তো এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, যাকে নিয়ে আমি ফার্স্ট টাইম ভিডিও করেছিলাম, তো তোমরা যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছ, যারা দেখোনি তারা দেখে নিও। তো সেটা ভিডিওটাতে আমি তখন বলিনি যে আমাদের নতুন সদস্যর বাচ্চা হবে। তো এই দেখো এখন রিসেন্ট ওর বাচ্চা হয়েছে, তো দুটো বাচ্চা হয়েছে। তো 5 তারিখে আমাদের নতুন সদস্য, নতুন সদস্য ঠিক এখন নয়, ও আমাদের কাছে রয়েছে অনেক কদিনই হয়ে গেল, 1 মাসের ওপরে। তো আমাদের নতুন সদস্যের নাম রেখেছিলাম আমরা চিঙ্কি। তো চিঙ্কির দুটো বাচ্চা হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ সিনিকা সেগুলোকে নিয়ে একটু চটকাচটকি করছে, খেলা করছে, ফার্স্ট টাইম দেখছে। তো ওর তো যতই মানা করি না কেন তবুও শুনতে চায় না, বাচ্চা মানুষ। তো যাই হোক, ওর দুটো বাচ্চা হয়েছে, তো একটা ছেলে আর একটা মেয়ে। তো ফার্স্ট টাইম আমিও ওদেরকে প্রথম প্রথম এইভাবে একা সব কিছু হ্যান্ডেল করছি, তো একটু তো টেনশন হচ্ছে, ভয়ও লাগছে, বাট ভালোও লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে। তো তোমাদেরকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি, যেহেতু আজকে আমি যে ডেটে তোমাদেরকে ভিডিওটা দিতে চলেছি সেটা আজকে কয়েকদিন হয়ে যাবে, তো ওই কারণেই এখন ওরা আরেকটু বড় হয়ে গেছে আর ভালোই আছে। তো এইটা তো ভিডিও করে রেখেছিলাম ছোটো ছোটো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি এই কদিন কোনো ভিডিও দিইনি। তো বাচ্চা দুটোকে নিয়ে তো আমি খুব এক্সাইটেড, কেননা সবই নতুন করতে হচ্ছে আর আপাতত খুবই ছোট। তোমাদেরকে এই ভিডিওটা যে দিচ্ছি সেটা হচ্ছে রিসেন্ট, যেদিন ওরা বাচ্চা হয়েছে সেই দিনকার। আর এখন আমি তোমাদেরকে ভিডিওটা যেহেতু দেবো, তো 4 থেকে 5 দিন তো হয়েই যাবে। তো প্রথম প্রথম বাচ্চাগুলোর খুবই অসুবিধা হচ্ছিল, তো আমি কোনো রকমভাবে নিজের মতন করে হ্যান্ডেল করছিলাম ওদেরকে, সব কিছু করার চেষ্টা করছিলাম। তো এখন আর কোনো অসুবিধা হচ্ছে না, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর তো চলো তোমাদেরকে দেখাই, আর যখন ওরা হয়েছে তারপরেই আমি ওদের জন্য আলাদা করে গলায় বাঁধার জন্য লাল কার আর কি বলে ওগুলোকে ঘণ্টা, ছোটো ছোটো ঘণ্টা, যেগুলো ওই যে পায়ে ঘুঙরুতে বাঁধে না, যেগুলোকে পায়ে বেঁধে বাচ্চারা নাচ টাচ করে, তো সেই ঘণ্টাগুলোকেই আপাতত আমি নিয়ে এসেছি, ওরা যেহেতু ছোট ওদের গলায় বাঁধার জন্য।